মা আমার অন্তরে আছো, মা আমার অন্তরে আছো, তোমায় কে বলে অন্তরে শ্যামা, তুমি পাষাণ মে বিষম মায়া, পাষাণ মে বিষম মায়া, কত কাজ কাচাও মা কাচো, মা আমার অন্তরে আছো, উপাসনা ভেদে তুমি প্রধান মূর্তি ধরো পাঁচো, উপাসনা ভেদে তুমি প্রধান মূর্তি ধরো পাঁচো, যে জন পাঁচের এক করে ভাবে, পাঁচের এক করে ভাবে, তার হাতে মা কোথা বাঁচো, মা আমার অন্তরে আছো। বুঝে ভার দেয় না যে জন তার ভার নিতে হাঁচো, যে জন কাঞ্চনের মূল্য জানে সে কি ভুলে পে কাচো, প্রসাদ বলে আমার হৃদয় অমল কমল সাঁচো, প্রসাদ বলে আমার হৃদয় অমল কমল সাঁচো, তুমি সেই সাঁচে নির্মিতা হয়ে, সেই সাঁচে নির্মিতা হয়ে মনোময়ী হয়ে নাচো, মা আমার অন্তরে আছো, মা আমার অন্তরে আছো। কালী কালী মহাকালী, কালী কে পাপ হারিনি মারে, চল মা চল মারে, আজ কতদিন পর আমি তোর পুজো করলাম রে মা, এখন থেকে আমি আবার রোজ তোর পুজো করব রে মা, তোর যত্ন নেব রে মা, তুই সকলকে ভালো রাখিস রে মা, সকলের মঙ্গল করিস রে মা। আপনি তো সবাইকে নিয়ে খুব চিন্তা করেন, তারপর সেদিনের লোকটি আপনাকে যা যা বলেছিলেন সেই কথাগুলো নিশ্চয় আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই আপনি এমন স্বপ্ন দেখেছেন, ওসব কিচ্ছু না। এই দেখুন
তেমন সকাল হয়ে গেছে, আপনি বরং গঙ্গা স্নান করে আসুন, আমি এদিকে মায়ের পুজোর জন্য ব্যবস্থা করে রাখছি। সর্বাণী, আমি যে শুনেছি যে ভোরের স্বপ্ন সত্যি হয়, তো আমার এই ভয়ঙ্কর স্বপ্ন সত্যি হয়ে যাবে না তো? দুঃখী রামটা গেল কোথায়? ওদিকে তো নেই, তাহলে দুঃখী বেটা গেল কোথায়? আচ্ছা, ও তো গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলাম, তাহলে কি সীমান্তের দিকে গিয়ে একবার দেখব? ওই তো দুঃখীরা, কি করছে ও? দুঃখী, কি করছিস তুই? হ্যাঁ, এত কাটনি যাচ্ছিস কোথায়? কি আর করবো, তোমরা তো আমাকে মাথা খারাপ বলে তালিয়ে দিলে, কিন্তু আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই আমি নিজেই এই কাঠ নিয়ে যাচ্ছি। সাথে মাঝি ভাই আছে। মাঝি ভাই? কোন মাঝি ভাই? আছে 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 আছে, মাঝি ভাই আছে, সে খুব ভালো, সে তোমাদের মতন নয়, সে আমাকে সাহায্য করবে বলেছে। তো তোমার যদি আমার আমার কথা বিশ্বাস হয় তাহলে তাহলে চলো 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 চলো, তুমিও চলো, হ্যাঁ আমাদের সাথে কাজে হাত লাগাবে, নাহলে আমার আমার পরিবারের মতন তোমার পরিবারটাও পুরো ভেসে যাবে গো। সেবার বানের জলে আমার আমার পুরো পরিবারটা ভেসে গেল, আমার বাবা মা, আমার আমার ছোট বোনটা, ছোট ছোট বোন। তাই তাই বলছি, নিজের পরিবারকে যদি বাঁচাতে চাও তাহলে চলো 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 আমার সঙ্গে চলো। শোন দুঃখী, আজ ভোর রাতে আমিও স্বপ্নতে এটাই দেখেছি, আমার খুব চিন্তা হচ্ছে রে। হ্যাঁ, ভাবো সেই স্বপ্ন যদি সত্যি হয়, হ্যাঁ গ্রামের সব লোক মরে যাবে, সবাইকে যদি বাঁচাতে চাও চলো চলো আমার সঙ্গে চলো। দাদা আমাকে একটা কথা বলতো, সত্যি করে বলবি কিন্তু, তোর কি সত্যি মনে হয় যে এমন একটা বিপর্যয় ঘটতে পারে? তোর সত্যি মনে হয় যে বানের জলে গোটা কুমারহট্ট ভেসে যাবে? কিন্তু এখন তো বর্ষাকাল নয়, বাদলের তো কোনো সম্ভাবনা নেই, তুই দেখ আকাশখানা দেখ, একেবারে নির্মল, কোনো মেঘের লেশ মাত্র নেই। শোনো বাবা, আচ্ছা যারা গঙ্গায় নাইতে যায়, হ্যাঁ তাদের মধ্যে তো অনেকে আছে যারা যারা খুব ভালো সাঁতার জানে, হ্যাঁ কিন্তু তারা কেন ডুবে যায়? হ্যাঁ তারা কি এই ডুবে যাওয়ার আগে জানতো যে তারা ডুবে যাবে? জানতো না, প্রকৃতির খেয়াল এ বোঝা যায় না, বিপদ সব সময় নিঃশব্দেই ছবল মারে, কার যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। হ্যাঁ কথাটা অবশ্য তুই মন্দ বলিসনি, সত্যি তো বিপদ বড় নিঃশব্দে আসে আর যখন তখন আসতে পারে। তাহলে 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 তুমি চলো আমাদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ লোক বেশি হলে কাজও তাড়াতাড়ি হবে, চলো 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 চলো, আসো 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 এদিকে আসো আসো আসো। আরে কি মাঝি ভাই, তুমি তুমি এখানে কি করছো? দুঃখীরামের কথা আমার বড় মনে ধরলো, তাই ওকে সাহায্য করতে চলে এলাম, কিন্তু ঠাকুর তুমি এখানে কি করছো? আমি আমি তো দুঃখীরামকেই সাহায্য করতে এলাম। তোমার কি মনে হয় ঠাকুর বান আসবে? দেখো সত্যি সত্যি বান আসবে কিনা তা তো আমি জানি না, তবে ওকে অবিশ্বাস করে আমি পরে পস্তাতে চাই না। ভালো করেছো, তুমি এসেছো, লোক বল বাড়বে, এই নৌকার কাজ তাড়াতাড়ি শেষ করা যাবে। আমি তবে কাজে হাত লাগাই। হ্যাঁ এসো 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 এসো। এতো কি কার্ডগুলো দে দেখি। রামপ্রসাদ আর ওটা কি দুঃখীরামলা?
কি করছে বলতো? কিছু একটা কাজে ব্যস্ত বলে মনে হচ্ছে, ওই যে কি হাত দিয়ে কিছু দেওয়া নেওয়া করছে বলে মনে হয়। হ্যাঁ তো বুঝতে হচ্ছে তো ব্যাপারটা কি। এসো চল।